আপনারা সবাই জানেন বাবরি মসজিদ যে জায়গায় ছিল শরীয়তের একটা বিধান এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ভারতবর্ষের সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি নিজে দেখেছি পড়েছি ও জাজমেন্টের কপি আমাদের কাছে আছে একবার যদি ভারতবর্ষের আইন হলো একবার যদি মসজিদ উল্লেখিত হয়ে যায় রেকর্ডভুক্ত মসজিদ হয়ে যায় কেয়ামত পর্যন্ত ওটা মসজিদ থাকবে কাটার ক্ষমতা আর কারোর বলেন নাই এখন আপনি বলবেন তাহলে কাটলো কিভাবে কিভাবে কাটা খ্রিস্টাব্দের মসজিদ তো পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের মসজিদ স্বাধীনতার আগে না স্বাধীনতার পরে তাড়াতাড়ি বলেন স্বাধীনতার আগে এখন স্বাধীনতার আগে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের আমলে বাবরের আমলে মসজিদ এখন বিনয়ের সাথে লজিক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করি যদি পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দের মসজিদ সেইটা যদি স্বাধীনতার ছিয়াত্তর বছরের সংবিধান অনুযায়ী ওই মসজিদটা যদি অবৈধ হয় ওই মসজিদটা যদি এখানকার না হয় আমি প্রথমেই আপনাকে বললাম আল্লাহর গোলাম এই জমিন কে বানিয়েছে তাড়াতাড়ি বলেন এই জমিনের মালিককে এই জমিনের প্রথম ঘরের নাম বাইতুল্লাহ এই জমিনের প্রথম ঘরের নাম বাইতুল্লাহ এই জমিনের প্রথম মানুষের নাম জোরে বলেন আদাম এই জমিনের প্রথম মায়ের নাম জোরে বলেন মা হাওয়া আলি হাসালাম আজকে এক শ্রেণীর মানুষ বলছে বাবরি চলে গেছে তো কি হয়েছে ওই অযোধ্যায় যে মসজিদ বানাবো না ভারতবর্ষের নাম্বার ওয়ান হবে এখন বলেন কেউ যদি বলে তোর বাপ মরে গেছে কান্না করিস না তোর মাকে তোর বাপের থেকে আরো একটা ভালো বাপ দেবো কারা কারা রাজি আছে কথা বলে না কেউ রাজি হবেন আচ্ছা যে বাপটা আমার ছিল ওটা ছিল ল্যাংড়া তারপরেও কথা বলেন না কেন যে বাপটা ছিল ওটা ছিল আমার থেকে কালো খাঁদা তারপরেও যদি বলে তো হারে হতচ্ছাড়া তোদের এতটুকুন মেমোরি নাই আসল বিজয় তো সেখানে তুই কি সারা জীবন ভর ওই মসজিদের নাম বাবরি মসজিদ দিবি না ওই বাবরি মসজিদ পাবি তোর জন্মদাতা বাপ চলে গেলে বাপ পাবি না তুই সারা দুনিয়ার নাম্বার ওয়ান বানালেও ওই বাপটা কি করে পাবি এখন বলেন ওই পাঁচ একর জায়গা নিল কারা কথা বলেন না কেন বাস্তবকে এড়িয়ে দুনিয়া চলবে না আমাদেরই জাত ভাই আমাদেরই কথা বলেন না কেন আমাদেরই জাত ভাই যদি ওই জায়গাটা না নিটো তাহলে ভারতবর্ষের মুসলমানদের মান সম্মানটা অনেকটা উঁচুতে থাকছে আমরা ভিক্ষা নয় এ ভারতবর্ষের জমিনে আমার বাপ এসছে প্রথম এই জমিন আমার রবে সৃষ্টি যার আইন চলবে আইন চলবে তার আর আমার সস্তার সৃষ্টির মাটির উপরে আমার রবের ঘর থাকবে না অন্যের ঘর থাকবে তাই না সারা জীবন তোমাকে কলঙ্কিত অধ্যায় রাখতে হবে কারণ মুসলমান সারা জীবন বলবে আমার বাপের জায়গাতে তুমি কথা বলে না সরকার সরকার আজ আছে কালকে অন্য আসার পরে যদি আবার বিবাদ শুরু হয় তাহলে সারা জিন্দেগি এ ভারতবর্ষের জমিনে একটা লেফড়া লাগানোর ব্যবস্থা তৈরি হয়ে গেল বুঝতে পারেন নাই এ দেশের মানুষ শান্তিতে আর বাস করতে পারবে না কারণ সারা পৃথিবীর সব থেকে কুচক্কর যারা তারা জানে যদি কোন জাতিকে শেষ করতে হয় কোনো দেশকে শেষ করতে হয় তো গৃহযুদ্ধ লাগিয়ে দাও কি লাগিয়ে দাও হ্যাঁ এই বর্তমান সময়ে এগুলোকে অনুভব করবেন কারণ গৃহযুদ্ধ না লাগালে জব্দ করা যাবে যাবে না ওই জন্য বড় বড় ডাকাতি যখন হয় না তখন আশেপাশের লোকের যদি হাত না থাকে বড় ডাকাতি করা সম্ভব হবে কারণ খবরাখবর সব কিছু দেবে কে ঘরের ভিতরে লোক হতে হবে আমি খুব ব্যথা নিয়ে কথাটা বলছি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের যুগে বহু টিভি মিডিয়া পর্যন্ত দিয়েছে আজ এক শ্রেণীর মানুষ বুক ফুলিয়ে মিডিয়ার সামনে বলছে এ ভারতবর্ষে কেউই মুসলমান নয় আমরা ছাড়া কি বললাম কথা বলেনা কেউই মুসলমান নয় শুধুমাত্র মুসলমান কারা শুধু বলছে মুসলমান আমরা যিনি বলছেন তিনি একটা মাজারের উপরে দাঁড়িয়ে আছেন কারো আরে আপনি মাজার মানেন করে আলাদা জায়গা কিন্তু আপনি যদি ওখান থেকে দাঁড়িয়ে বলেন যে আমরাই হলাম মুসলমান আর বাকিরা কেউ কথা বলেন মুসলমান না চিন্তা করেন বাইরের লোকেদের কাছে খবরটা কি যাচ্ছে তা সত্যু কোথায় শত্রু কোথায় ঘরে এখন এই জায়গাটা এবার ভাবনা চিন্তা করে বলেন মুসলমান লড়বেন এ কার বিরুদ্ধে লড়াই এখন হকের পক্ষ নিয়ে লড়বেন যাদের বিরুদ্ধে এখন ঘরের লড়াই ঘরেই থাকবে বাইরে বের করার আগে ঘরে লড়াই শুরু হবে কারণ কালিমার দাওয়াত তুমি বাইরে তো পরে দেবে রা গোলাম তোমার ঘরের ভিতরে দেখো আগে কালি মা ও তোমার ঘরের ভিতরে আছে কিনা